হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল, দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে রেজাল্ট এবং পিটি লিস্ট প্রকাশিত হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 16/2020। কিছুদিন আগেই বেরিয়েছিল বাকি পোস্টগুলো এবং যেগুলো বাকি আছে সেগুলোও বেরিয়ে গেল এবং তোমাদের পিটি লিস্ট প্রকাশিত। এর সাথে 01/2021 আমরা সব কিছু দেখবো, বিস্তারিত আপডেশন। এবং এর সাথে সাথে পিএসসি অনেকগুলো নোটিশ প্রকাশ করেছে, রিভাইজড অ্যান্সার কি, এক্সাম ডেট এবং ইন্টারভিউ লিস্ট এবং অ্যাডমিট, আমরা সব কিছু দেখবো। এবং আজকে স্যাট 26 অগস্টে কি অফিসিয়াল নোটিশ দিয়েছে। এবং বন্ধুরা, আবারও কিন্তু ফিজিক্যাল হিয়ারিং হবে ফর ফায়ার, WBP, ফুড এসআই, অন্যান্যগুলোর না প্রাধান্য দিলেও কিন্তু এই তিনটেকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আমরা দেখবো কি কি আপডেশন এসছে। আর একটা কথা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 8773085997980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ ফোন ইউ ফর এনি কাইন্ড অফ PDF কোর্স মক ইন্টারভিউ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হচ্ছে এবং রেগুলার সাকসেস পাচ্ছে। আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে, জয়েন করে যাও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে, আমি রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট PDF এবং লিঙ্ক প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পেয়ে যাবে। চলো বন্ধুরা, আগে দেখবো কী কী আপডেশন, কী কী রেজাল্ট পিটি লিস্ট প্রকাশিত, তারপর আমরা স্যাটের অফিসিয়াল ওয়েবসাইটে যাবো এবং কজ লিস্ট আজকের কী এবং 26 অগস্টের অফিসিয়াল নোটিস দেখবো। চলো বন্ধুরা, যদি আমরা চলে আসি MSC-র অফিসিয়াল ওয়েবসাইটে, দেখো বন্ধুরা যা যা দেখবে তোমরা PDF সব কিছু কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই, যার লিঙ্ক তোমরা কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে পেয়ে যাবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে অনেক দিন ধরে ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার বাকি পোস্টগুলো কবে বেরোবে। দেখো 25-8 আপডেশন কী বলেছে, ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন আন্ডারে কী বেরিয়ে গেছে, লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এখানে অনেকগুলো পোস্ট আছে বাকি পোস্টগুলো, এবং অনেক ক্যান্ডিডেট কোয়ারিজ স্যার কমার্শিয়াল ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু বা অডিটর বা প্রোকিউরমেন্ট অফিসার, এইগুলোর কবে রেজাল্ট বেরোবে। বন্ধুরা, তোমরা বেশি দিন আর ওয়েট করতে হবে না, তোমাদের বেরিয়ে যাবে, পুজোর আগেই খবর চলে আসবে, তোমরা বেশি দিন চিন্তা করো না। এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে করেছিল, এবং যারা যারা এই পোস্টগুলোর জন্য আছো, যেগুলো আমি দেখাচ্ছি এখন সেইগুলোর জন্য আছো, ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে, PDT স্টার্ট হয়ে গেছে, অনেক ক্যান্ডিডেট জয়েন হয়েছে, যারা যারা এখনও জয়েন হয়নি জয়েন হয়ে যাবে। দেখে নাও বন্ধুরা, জাস্ট আমি লিস্টিংগুলো দেখে নিচ্ছি। দেখে নাও, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 16/2020 কী বলেছে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এখানে আছে। দেখো 10 তারিখ ইন্টারভিউ ডেট আছে, মানে 10th September। দেখো টাইম 11 AM অনওয়ার্ডস। দেখে নেবে একবার বন্ধুরা, যারা যারা সিলেকশান পেয়েছো পার্সোনালিটি টেস্টের জন্য, ঠিক আছে। ভালো করে দেখো, এখানে হচ্ছে 10 জন আছে প্রথম দিন ক্যান্ডিডেট, 10-9। তারপর দেখো 10-9 কী আছে, এটা দুটো শিফটে হবে, মর্নিং শিফট এবং আফটারনুন শিফট। তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের পরের শিফটে, অর্থাৎ 1 PM অনওয়ার্ডস, এখানেও 10 জন। ভালো করে দেখে নেবে কার কখন ডেট পড়েছে। ডিস্ট্রিক্ট ম্যানেজার এবার আছে, ডিস্ট্রিক্ট ম্যানেজার এটাও আছে, 15/9 আছে এটা ইন্টারভিউ হবে। দেখে নাও, এখানে 11 জন আছে। তারপর দেখো এটা হচ্ছে তোমাদের আফটারনুন শিফট, অর্থাৎ 1টা থেকে আছে। জাস্ট আমি স্ক্রল করে দিচ্ছি, এই PDF তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। দেখে নাও, এখানেও দিয়ে দিয়েছে কি, ডিস্ট্রিক্ট ম্যানেজারের ক্যান্ডিডেট আছে। দেখে নাও, এইগুলো হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার, এটা হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার ফাইন্যান্স ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস, এর ইন্টারভিউ আছে 20/9 1টা থেকে, ঠিক আছে। তারপর দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সব কিছুর কিন্তু ইন্টারভিউ চলছে এবং এখানে অনলাইন অফলাইন ক্লাস করা হচ্ছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট, ওকে তোমরা দেখতে পাবে। দেখে নাও, এখানেও আছে 6 জন ক্যান্ডিডেট ফার্স্টে, মোট 12 ক্যান্ডিডেট আছে এখানে। তারপর দেখে নাও এসেন্সিয়াল কমিউনিটি সাপ্লাই কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার, এখানে আছে 22 তারিখে ইন্টারভিউ ডেট দেওয়া আছে। প্রত্যেকটা লিস্টিং, এই হচ্ছে লিস্টিং, ঠিক আছে, এগুলো হচ্ছে বাকি পোস্ট। নেক্সট দেখো, আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট আপডেশন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে, অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার মজদুর কি আর বেরোবে না। বন্ধুরা, এখনও কোনো অফিসিয়াল আপডেশন নেই, অবশ্যই বেরোনোর কথা, কারণ ভ্যাকেন্সি ফুলফিল হয়নি, যদিও কিন্তু অফিসিয়ালি আপডেশন আসেনি যে বেরোবে কবে এবং বেরোতে কবে চলেছে। জয়েনিং কমপ্লিট হলেই বেরিয়ে যাবে, ফুল জয়েনিং কমপ্লিট এখনও হয়নি প্রসিডিওর, সেই জন্য বেরোচ্ছে না। বেরোবে অবশ্যই, তোমরা আশা করে রাখতে পারো, কিন্তু এর সাথে সাথে অন্যান্য যে এক্সাম সেগুলোও দেখো। এর সাথে দেখো 01/2021 লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর পার্সোনালিটি টেস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার বীর সিংহ ডেভেলপমেন্ট অথরিটি কী বলেছে, দেখো ইন্টারভিউ ডেট কবে আছে এখানে, 13/9 আছে ইন্টারভিউ, এখানে 3 জন ক্যান্ডিডেট আছে। তারপর দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বীরসিংহ ডেভেলপমেন্ট, ইন্টারভিউ ডেট 13/9/11 থেকে আছে। তারপর দেখো লিস্ট অফ ক্যান্ডিডেট, এটা হচ্ছে সার্ভেয়ার, সব আলাদা আলাদা পোস্টের জন্য আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। দেখে নাও, ইন্টারভিউ ডেট 13/9, এখানে 3 জন আছে, আর এটা হচ্ছে ড্রাফটসম্যান, ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে নাও, যাদের যাদের নাম আছে, মেনি কনগ্রাচুলেশনস, ভালো করে পিটি দিও। দেখো বন্ধুরা, এবার যদি আমরা PSC-র অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, অনেকগুলোর ইম্পর্ট্যান্ট আপডেশন, আমি একটু তাড়াতাড়ি বলছি, লাস্ট আমি স্যাটের আপডেশন দেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে 26 অগস্টের আপডেশন, এটা হচ্ছে রিভাইজড অ্যান্সার কে, অ্যান্সার কি তোমাদের কি, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, ভালো করে মিলিয়ে দেবে, কিছু কিছু ভুল হয়েছিল বা কিছু কিছু মিস্টেকেন ছিল, সেইটাই রিভাইজড করে চলে এসছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো 17/2020, ডেট অফ এক্সাম
7th August ছিল খুব তাড়াতাড়ি বেরিয়েছে তোমরা জানো পিএসসি কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট দিচ্ছে এবং ফাস্ট অ্যাকশন ফোকাস করছে আমরা আশা করব সেরকমই ক্লার্কশিপ হিউজ পরিমাণ ক্যান্ডিডেট ওয়েট করছে এবং আইসিডিএস হিউজ পরিমাণ ক্যান্ডিডেট ওয়েট করছে আমার মিসলেনিয়াসে তো অনেক ক্যান্ডিডেট সিলেক্টেড এবং তাদেরও জয়েনিং প্রসেস খুব তাড়াতাড়ি স্টার্ট হবে দেখে নাও এখানে 100টা কোশ্চেন আছে অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আর একবার মিলিয়ে নেবে কোনটা কি অ্যাকুরেটলি কি হয়েছে কার কোনটা সিরিজ অনুযায়ী কী কী অ্যান্সার এসছে এটা হচ্ছে রিভাইজড এখানে লেখাই আছে দেখো রিভাইজড অ্যান্সারকে ওকে চলো বন্ধুরা নেক্সট আপডেশন একটু ওয়েট করে যাও শেষ পর্যন্ত ভিডিওটা ফলো করো অনেক কিছুর আপডেশন পাবে দেখে নাও কি বলছে আর একটা শিডিউল অফ ইন্টারভিউ ফোকাস করেছে এটা কোন পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন উর্দু মেথডোলজি কোর্স এখানে দেখে নাও টাইম দিয়েছে 11টা ডেট 3/9 কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে 27 August 2021 দেখে নাও কি দিয়েছে সিরিয়াল নাম্বার নেম কাস্ট এনরোলমেন্ট নাম্বার দেখে নেবে কার কখন আছে এবং ডেটটা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ওকে চলো বন্ধুরা নেক্সট আপডেশন দেখো ভেরি ভেরি হাইলাইটেড ভালো করে দেখে নেবে ডেট দিয়ে দিয়েছে ডেট অফ এক্সামিনেশান অ্যাজ ইউজুয়াল টাইম 10:00 থেকে 1:30 কোন পোস্ট ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড ডিসিপ্লিন ইলেকট্রনিক্স এর মধ্যে অনেকগুলো আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যার যেটা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কার্পেন্ট্রি দেখে নাও এখানে 8টা 9টা আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2020 ঠিক আছে এটা হচ্ছে 11 September 2021 তার সাথেই দেখো 2:30 থেকে 4:00 কী হবে তোমাদের 8/2020 ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি ভালো করে তোমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় তোমাদের কী কী সাবজেক্ট এবং কী কী ডিভিশনগুলো আছে দেখে নেবে কত নম্বরের মার্কস হবে 3rd September থেকে এই ওয়েবসাইট wbpsc.gov.in তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে লেখাই আছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ডস ফর দ্য সেট প্রিলিমস স্ক্রিনিং টেস্ট এই ওয়েবসাইট থেকে 3rd September ভালো করে মনে রাখবে অবশ্যই করে নেবে যার যা ক্যান্ডিডেট আছে কারণ অনেক দিন পর তোমাদের টেস্ট হচ্ছে 11 September ডেট আছে ওকে চলো বন্ধুরা একটু তাতেই বলছি অনেক কিছুর আপডেশন আছে দেখো বন্ধুরা আবারও দিয়ে দিয়েছে পিএসসি কিন্তু রেগুলার এই লিস্ট ফোকাস করছে ওটা হচ্ছে আনসুটেবল ক্যান্ডিডেট লিস্ট এটা কোন কিসের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন স্ট্যাটিস্টিক্স এখানে দিয়ে দিয়েছে ডেট অফ পাবলিকেশান দিয়ে দিয়েছে দেখে নাও রিজন অফ আনসুটেবিলিটি দেখে নাও অ্যাজ ইউজুয়াল এই ওয়েবসাইটে এই মেলে তোমরা মেল করতে পারবে উইদিন 7 days আজ থেকে 25 থেকে 7 দিনের মধ্যে তোমরা পাঠাতে পারবে যদি কোনো ডিসক্রিপেন্সিস থাকে কিসের জন্য দেখে নাও আনসুটেবল করা হয়েছে এখানে পরিষ্কার দেওয়া আছে এখানে 11 জন ক্যান্ডিডেট আছে আর কি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো 29/2019 ডেট অফ পাবলিকেশান 29/11/2019 নাম্বার অফ আনসুটেবল ক্যান্ডিডেট 11 আর নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস 37 জন ঠিক আছে এখানে পরিষ্কার এনরোলমেন্ট নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে একবার দেখে নেবে কার কার নাম আছে যদি কোনো তোমাদের এগেনস্টে কোয়্যারি থাকে তোমরা অবশ্যই মেল করে দেবে ইনঅ্যাডিকুয়েট কোয়ালিফিকেশানের জন্য এই আনসুটেবল লিস্ট ওকে চলো বন্ধুরা নেক্সট আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিএসসি অনেক আপডেশন ফোকাস করে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সাইকোলজি মেথডোলজি কোর্স ফর গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং দেখে নাও এখানে সিরিয়াল নাম্বার নেম ক্যাটাগরি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশান নাম্বার বন্ধুরা এরপরেই আমি স্যাটের আপডেশন দিয়ে দিচ্ছি কী কী প্রমিনেন্স পেয়েছে এবং কী কী দিয়েছে ফিজিক্যাল হিয়ারিংয়ে প্রাধান্য পাচ্ছে কিন্তু তার থেকেই আমরা কী জায়গায় পৌঁছতে চলেছি আমরা দেখে দেবো দেখো ডাউনলোডিং অফ ই অ্যাডমিট ই ইন্টারভিউ কল লেটার্স কবে থেকে 27 August থেকে করে নেবে তোমাদের 3/9 কী আছে ইন্টারভিউ আছে 3/9 মানে 3rd September 2 PM থেকে স্টার্ট হবে ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন দেখো বন্ধুরা যদি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি দেখো এই লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে আর পিএসসি wbapplication.in এটা কিন্তু তোমরা দেখবে এখানে তোমাদের পরিষ্কার চলে আসে অ্যাডমিট কার্ড কোনটার আপলোড আছে এখানে তোমরা ডাউনলোড করতে পারবে এখান থেকে আর কল লেটার দেখো এখানে কল লেটারে যদি ক্লিক করি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কল লেটার তোমরা ডাউনলোড করে নেবে আর এখানে আরেকটা দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেটা আরম্ভ হচ্ছে তোমাদের ফ্রাইডে থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেনি মেনি কনগ্রাচুলেশনস ভালো করে দিও দেখো এখানে যদি আমরা ক্লিক করি জাস্ট ক্লিক করার পর নেক্সট একটা পেজ খুলে গেল এখানে তোমরা ডাউনলোড করে পারবে ডাউনলোড কল লেটার এখানে লেখাই আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 29/2019 দেখে নাও এনরোলমেন্ট নাম্বার দিতে পারো নয়তো ডেট অফ আর ডেট অফ বার্থ মান্থ আর ইয়ার দিয়ে দেবে আর একটা জিনিস দিয়েছে নয়তো ফার্স্ট নেম ডেট অফ বার্থ দিয়ে তোমরা সার্চ করে নিতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে দেখো বন্ধুরা জাস্ট রিসেন্টলি বেরোলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটে 26 August আপডেশন দেখে নাও লিস্ট অফ ক্যান্ডিডেট কাদের কাদের রেকমেন্ড করা হয়েছে কোন পোস্টের জন্য এটা হচ্ছে রেজিস্টার্ড পোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট অ্যাজ পিএসসি ইজ কনসার্নড দেখে নাও সিরিয়াল নাম্বার দিয়েছে রোল নাম্বার মেনি মেনি কনগ্রাচুলেশনস রোল নাম্বার ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি এগেনস্ট হুইচ রেকমেন্ডেড রিমার্কস দিয়ে দিয়েছে কী দিয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট অফ 3 permanent পোস্ট আছে অফ রেজিস্টার্ড ইন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল কলেজেস
in WBGS. Advertisement number koto 17 subsidiary 32019 dekhe nao. Category wise marks diye diyeche, marks obtained by last candidate selected and breakup of vacancy. Breakup of vacancy diye diyeche, number of vacancies chilo ekta UR OBC bite ekta SC te ekta chilo and number of candidates tin jon ke niya hoyeche tinte category theke. Many many congratulations. Candidate are very very important. Last line dekho, candidate are hereby informed that no separate intimation letter will be sent aladabhabe kono kichu patano hobe na. Tomra website ta follow korbe ebong tomader je tomader website ta ache obosshoi follow korbe ar mail check korbe. Okay বন্ধুরা, নিত্য দিনের কিন্তু টেনশন বেড়ে যাচ্ছে, কারণ অনেক ক্যান্ডিডেট কোয়ারি করছে, এর জন্যই কিন্তু চিন্তিত, কারণ বহুদিন থেকে দেরি হয়ে যাচ্ছে জয়েনিংয়ে। দেখে নাও WBAT অফিসিয়াল ওয়েবসাইটে আজকের কী কী আপডেশন। প্রথমে যদি আমরা অফিসিয়াল নোটিশটাই ক্লিক করি, দেখো বন্ধুরা অফিসিয়াল নোটিশটাই ক্লিক করি তাহলে কী হবে, তোমরাও চেক করে নিতে পারবে। আমি রেগুলার আপডেটগুলো দিয়ে দিই, ভালো করে দেখে নেবে। অনেক ক্যান্ডিডেট কোয়ারি করে, তোমরা কিন্তু একটাই কথা বন্ধুরা, কল করার দরকার নেই, আমি কিন্তু দিয়ে দেবো। কল আর মেসেজ করছে কন্টিনিউ কী হবে আমি যা যা অফিসিয়াল আপডেট পাই অফিসিয়াল আপডেটই CSP তুলে ধরে। দেখো ম্যাটার্স উইল বি টেকেন আপ ফিজিক্যালি, একটা কিন্তু দেখতেই পাচ্ছ ভার্চুয়াল হিয়ারিং ফুড ফায়ার আর WBP-র জন্য হবে না, হচ্ছে না, সেটা কী হবে টেকেন ফিজিক্যালি নেওয়া হবে। জাস্ট এখানে ক্লিক করার পর দেখে নাও কোন কোন ম্যাটারগুলো ডিসকাস হবে, একদম আর্জেন্টলি ম্যাটার। আজকের আপডেশন কী দিয়ে দিয়েছে ভালো করে দেখো, নোটিশ এখানে পরিষ্কার লিখে দিয়েছে সিরিয়াল ওয়াইজ নাম MA আর ওয়ে নাম্বার অনুযায়ী। দেখো ডেট 31/8 এইগুলো কিন্তু উঠে এসছে। ইনকন্টিনিউয়েশন নোটিশ ভাইড দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু নোটিফাই ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য ফলোয়িং ম্যাটার্স উইল বি টেকেন আপ ফিজিক্যালি, হবে ফিজিক্যালি আপডেট আসবে। আর আমরা আশা করছি খুবই ভালো আপডেট আসবে, কারণ আর যাতে দেরি না হয় 31st August অর্থাৎ অগস্টের শেষ দিন, আমরা আশা করব 1st September থেকে প্রোগ্রেশনটা ভালোভাবে অ্যাক্টিভিটি স্টার্ট হোক। MA ওয়ে অর্থাৎ মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশন আর তোমাদের ওয়ে অরিজিনাল অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ফুডের, তারপর আর ফায়ার আর WBP পরস্পর দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নেবে। আর এইগুলো দেখে রাখবে কোন MA নাম্বার আর কোন ওয়ে নাম্বার, ঠিক আছে, এই অনুযায়ী কিন্তু তোমাদের যখন অর্ডার শিটটা আসবে সেই অনুযায়ী দেওয়া হবে, ঠিক আছে। এবার দেখো দি রিমেনিং পার্ট অফ দ্য আর্লিয়ার নোটিস ডেটেড 13/8 উইল রিমেন সেম, আর বাদ বাকি যা আছে একই থাকবে। দ্য নোটিফিকেশান নাম্বার ডেটেড ইজ হিয়ার বাই মডিফাইড ইজ ইন্ডিকেটেড অ্যাবভ। ওকে দেখো কপি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে মেনি মেনি ইম্পর্টেন্ট পার্সন টিজের কাছে, PA জুনিয়র জাস্টিস সৌমিত্র পাল সব ক্যান্ডিডেট সব অফিসিয়ালসকে দিয়ে দেওয়া আছে, অফিস কপি এর মধ্যে ইনক্লুডিং আছে, দেখে নাও এর মধ্যে এইট আছে অনির্বাণ সর্দার স্যার সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন 26/8। আমরা আশা করব এর মধ্যে কিছু ভাইটাল আপডেট আসুক এবং CSP সেটা দিয়ে দেবে। দেখে নাও বন্ধুরা আর একটা কথা, যদি আজকের আপডেশনে চলে আসি দেখে নাও, ডেলি কজ লিস্ট তোমাদের যে যেটার অনেকের এক্সাম আছে এবং অনেকের হিয়ারিং ছিল দেখে নেবে। আর দেখে নাও 27/8 আপডেশনও দিয়ে দিয়েছে, এখানে ভিউ কজ লিস্ট তোমরা যদি দেখতে চাও ভিউ কজ লিস্ট দেখে নেবে, ভার্চুয়াল হিয়ারিং। দেখো বন্ধুরা এইগুলোই কিন্তু ভার্চুয়াল হিয়ারিং দিয়েছে, একটা দেখতেই হবে, কিন্তু ফুড ফায়ার WBK প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং অ্যাক্টিভিটি তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে, কারণ দেখো থ্রু ভিডিও কনফারেন্সের মধ্যে এইগুলোর আপডেট আসবে 27/8। এইগুলোর মধ্যে তিনটে আছে ওয়ে, দেখে নাও অ্যাডমিশন হিয়ারিং আছে, কিছু টু বি মেনশনড আছে, ঠিক আছে। এর সাথে সাথে যদি আরেকটা আমরা দেখে নিই স্যাটের আপডেট, ডেলি অর্ডারের আপডেটটা কী এসছে দেখে নাও। আজকের আপডেট যার যেটা ওয়ে নাম্বার আছে বা CCP নাম্বার MA যেটা আছে সেটা একবার চেক করে নেবে, এখানে অনেকগুলো দেওয়া আছে, 23টা ক্যাটাগরিক্যাল রেশিওতে দেওয়া আছে হিয়ারিং, তোমরা একটু দেখে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে ফ্রেন্ডস, এই ছিল ইম্পর্টেন্ট আপডেশন। অবশ্যই কিন্তু ইন্টারভিউ চলছে এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে ফুল গতিতে, এর সাথে সাথে কোঅপারেটিভ এবং তোমাদের WBCS এর সাথে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের শেষ টাইমের ইন্টারভিউ কিন্তু চলছে, তার সাথে ICDS এবং মিসলেনিয়াস তো আছে। মেনি মেনি কনগ্রাচুলেশনস যারা সিলেকশন পেয়েছো, ঠিক আছে, পার্সোনালিটি টেস্টের জন্য ভালো করে প্রিপারেশন করো, আর রেগুলার ভিডিও আসবে। আর একটা কথা বন্ধুরা, সব ভ্যাকেন্সি আসছে, অনেক ক্যান্ডিডেটের কোয়ারি স্যার গ্রুপ সি ভ্যাকেন্সি, গ্রুপ সি এবং ডি SSC কবে ভ্যাকেন্সি বেরোবে। বন্ধুরা ভ্যাকেন্সি তো বেরোবেই, পুজোর আগে বেরোনোই কথা, স্টে আপডেটেড, আমি কিছু আপডেট পেলেই দিয়ে দেবো। থ্যাংক ইউ, ভিডিও শেয়ার করে দাও।